সব তো মরে গেল, মোটরসাইকেল চলে চলে মরে গেল, শুধু মোটরসাইকেল চালা তার মরছে। চাঁদ রাতে আমি যাচ্ছি আর দেখছি আল্লাহ, রাত দুটো বাজে চুল ফেলছে, তিনটে সময় দেখছি চুল ফেলছে। আমি যে আসছি কলকাতার থেকে, শুধু চুল কেটেই যাচ্ছে। আমি ভাবছি যে আল্লাহ সকালবেলা মরে যাবে, আর তাই গেল। কত রকম কাঠিন, কেউ মোরগের মতো শুধু দিয়ে কিন্তু এই বন্ধ রেখেছে, চারদিকে ছেড়ে দেয়। আগেকার লোকে যে ধরুন কারো চুল ফেলে দিত, সে নেড়া হয়ে মাঠের মাঝখানে বসতে থাকতো যে কি চুল ফেলেছি রে, বলো একটুখানি যদি এই চুল যদি উপরে তুলতো কি খারাপ বলতো। আর এখন একটুখানি মাথা নেই শুধু ছিঁড়ছে, সেলুনওয়ালা দেখছে যে এই গীতি 1800 টাকা নেবো কি করবো, একবার ঠেলে দেয়, একবার উঁচু করে, একবার চুল দৌড় টান মারে, একবার হাওয়া দেয়, যে কি উতি 1800 টাকা 2000 টাকা কি আছে ওতে, মাথা তো 1 টাকা কি করবে উতি, এই 1800 2000 নেয় না, নেয় না 3000 টাকা চুল ফেলছে। সে চুল সে দেখছে যে এইটুকুনি মাথা 3000 টাকা দেবে কি করব, প্রথমে পিঠি চাল থেকে ধরেছে, ধরে এরম করছে এরম করছে এরম করছে, বগলবুর হাত দিয়ে এরম করছে, মানে দেখছে যে 3000 টাকা নিতে হবে, একটু সময় না দিলে 10 মিনিট 3000 টাকা, ইয়ে কি মনে করবে, কিচ্ছু না, চুল ফেলা 5 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা। আগে কি করতাম আমরা, ও কাকার চুলটা ফেলে দেখি দেখ, জেরাম কেটে দিল দিল, ওইভাবে চুল কেটে নিলাম, এর বাড়ি ওর বাড়ি আব্দুল রহিম একটু মাথাটা কেটে দিল। আর এখন ছেলেরা না আব্বার কাছে ফেলবো না, আমি 1600 টাকা দেবো, আমি জানার নামে টিকিট মাস্টার হবো, আল্লাহর বিচার করবে, বুঝলেন। ছেলেগুলো চুল কাটলো আর সকালবেলা উঠে মোটর সাইকেল নিয়ে এখান সেখানে ধাক্কা মেরে মেরে মরে গেল। হ্যাঁ ঈদের দিন মরে না, মরে না, হ্যাঁ ওখানটায় দুটো ভাঙড়ে, দুটো মালঞ্চে একটা, ওখানে একটা হাসপাতাল মোড়ে একটা, কেনিয়ে ব্রিজ একটা, বাসন্তী একটা, ঝড়কাল দুটো, শুধু শুয়েই গেছে। হ্যাঁ মোটর সাইকেলে পিক আপ দিচ্ছে, ভোঁ করে যাচ্ছে, গিয়ে 10 টাকার তলায় ঢুকে চুক। হ্যাঁ পড়ছে কেন জানেন, একসঙ্গে 5 জন 7 জন আসছে আর পিক আপ দিতে শুধু এদিকে তাকাচ্ছে আর বলছে আয় চলে আয় চলে আয়, বলি পার পোস্টার চুক আসে না নাই। তাই যুবকদের দুটো পায়ে ধরছি, তোমাদের জীবনের অনেক দাম, তোমাদের এবাদতের অনেক দাম, তোমাদের আল্লাহ, তোমাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে, তোমাদের এবাদত আল্লাহ বেশি পছন্দ করে। আমার সোনাত্তা যুবক কথাগুলো একটু খেয়াল করুন, কেন দরুদ থেকে শুরু করলাম, এই যুবকের একবার দরুদ, মুরব্বীদের 70 বার দরুদ পড়তে হবে, তবে এই যুবকের সমান হবে। আর যদি মুরব্বী রেগে যায় তাহলে মুরব্বী বুড়ো হলো কেন, দুজন থাকতে পারত, মায়ের পেট থেকে কেউ বুড়ো আসে কি, জীবনে দেখেছেন যে বুড়ো বেরিয়েছে একটা, হ্যাঁ বাচ্চা আসে, সেই বাচ্চা জন হয়, জন হয়ে বুড়ো হয়, জোয়ানি হালতে আমরা যে উল্টো পাল্টা কাটিয়ে দিয়েছি সেই দিকে লক্ষ্য করে এখন শেষ বয়সে প্রচণ্ড হারে ইবাদত করি, কিন্তু জোয়ানি তো আমি হারিয়ে ফেলেছি, চিন্তা করার কারণ নেই। এখন বুড়ো বয়সে 70 বার বললি বলতে হবে, বলে জোয়ানের সমান হতে হবে, আর যদি বলে আমি অত পারবো না, আর আমি এই কুলুসুরো ভুল বলি, আলহামদুলসুরো ভুল বলি, 4 রেকাতের নামাজ 3 রেকাত পরে সালাম ফিরিয়ে দিই, কী করবো আমি বুড়ো হয়ে গেছি, মাথায় কাজ করে না। আল্লাহ বলছে ওই সাদা দাড়িওয়ালা বুড়ো যখন উল্টো পাল্টা করে আর আমার কাছে হাত তুলে কাঁদে, আমি আল্লাহর ওই দাড়ি দেখে, সাদা দাড়ি দেখে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। জোরে বলুন, আরো চিল্লে বলুন, তাহলে বুড়োরও একটা ভালো অফার আছে না নাই, উম্মতি মুহাম্মাদি সবার অফার দিয়েছে আমার আল্লাহ, যে তোমার দোস্ত উম্মাদ এদের শুধু অফারে বার অফার দেই যাতে করে এরা জাহান্নামে না যায়, কিন্তু আমরা অফার টফার আর কিচ্ছু বিশ্বাস করিনি। আর রমজান মাসে রোজা করতে বলছি, বলছে পেটে গ্যাস, 3টের সময় রোজা ভেঙে দিচ্ছে, না উঠে দাঁড়িয়ে মাথা ঘরে আমার প্রচণ্ড গ্যাস হয় আমি রোজা করতে পারি না, তা একটা বিয়ে করবে, হ্যাঁ তা করতে পারি, হ্যাঁ ও বিয়ে করবে, পেটে গ্যাস বিয়ে করবে ও, কিন্তু রোজা করতে পারবে না। শোনেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর কসম আমরা যে বিশ্বনবীর উম্মাদ হয়েছি, হাদিস শরীফের ভিতরে এসেছে বিশ্বনবীর উম্মাদ অর্থাৎ আখেরি নবীর উম্মাদ, আমরা যতক্ষণ না জান্নাতে কদম রাখব, কসম আল্লাহর পৃথিবীর কোন নবীর উম্মাদ আল্লাহ জান্নাতে কদম রাখতে পারবে না, পারবে না, পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে তকবীর দেব আল্লাহকে খুশি করার জন্য, এত জোরে দেব যেন কলিজা ফেটে রক্ত বার হয়ে 2-3 জন এখানে মরে যায়।
দেন যদি আল্লাহ আকবার বলে মরি জান্নাতে যাব না জাহান্নামে যাব তাহলে জান্নাতে যাওয়ার টার্গেট নিয়ে একটাবার মরণ তকবীর দেন না তকবীরের নাম কি মরণ তকবীর বহু দিবরে তকবীর দিয়েছি একটা মরণ তকবীর দিই দেখি মরি কি না মরি আচ্ছা যদি মরে যাই ফেরেশতা তো কবরে আসবে এলি বলবো আমি কিছু বুঝতে পারছি না তোমার আরবি কথা আমি বুঝি না বাবা এখন আমাদের জলসায় বসেছিলুম আল্লাহ আকবার বলে চিল্লে উঠেছি নলি ফেটে মরে গেছি এই বিচার আগে হোক আল্লাহ বলে মরলি কি হয় আল্লাহ তখন বলবে ফেরেশতা পাগলা লোক ছেড়ে দেবে বলে আমার নাম ধরে নলি ফেটে মরে গেছে ছেড়ে দেখেছি বলি কথা বুঝতে পারছেন না সেই জন্য আল্লাহ বলে মৃত্যু যাতে করে হয়ে যায় সেই লাইন নেন তবে তিন ধাপের জোরে বলবেন আর বলবেন আল্লাহ আকবার এরম বলবেন না এই পাগলা লোক যারা আল্লাহ শব্দ বলতে জানে না তারা এরম করে আল্লাহ আকবার বলতে গেলে আল্লাহু আকবার এই হু আকবারটা লাস্টে হু আকবারটা লাস্টে দম ছেড়ে যাচ্ছে হু আকবার এটা তো আল্লাহু আকবার এ কতক্ষণ থাকবি এটা কথা হলো এটা লোক আল্লাহ বলতে জানে না আল্লাহু আকবার না আল্লাহু আকবার কি সুন্দর একটা লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মানে আল্লাহ 150 মানে মতলব পাল্টে যাবে তাহলে আমরা কি ফার্স্টে কোথায় টান দেব আল্লাহু আকবার যখন দম দেখবে ভাব খারাপ হু আকবার কথা যাচ্ছেন না দেন নারাই তাকবীর নারাই তাকবীর টানটা দিদি বললো এতক্ষণ বুঝে সেই যা তাই আমি বলছি আপনাদের দম ভরে বলবেন মুয়াজ্জিন সে জীবনভর গাল ভরে আল্লাহু আকবার বলে ডাকে আল্লাহকে আমরা সাধারণ মানুষ আজান দেওয়ার সুযোগ পাইনি জান ভরে আল্লাহ বলতে পারিনি তাই জলসায় বসে একবার জান ভরে আল্লাহু আকবার বলে জানের আশাটা মিটিয়ে নেব খুব জোরে আল্লাহ বলেন না দেখবে হ্যাঁ এই হলো অরিজিনাল আওয়াজ আল্লাহ আমাদের আল্লাহ শব্দকে কবুল করে নিয়ে বিনিময় আল্লাহর দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস সকলের নসিবে কবুল করেন বলেন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওয়াজ যা হচ্ছে হচ্ছে এই 12টা একটার পরে যে ওয়াজ তবু এই টাইপের ওয়াজ চলে না আরও হচ্ছে কঠিন ওয়াজ দিতে হয় কথা হচ্ছেন না টানা যদি নবীর জীবনী ধরে ওইভাবে চলে যায় সব ঘুমিয়ে পড়বে খতবা হচ্ছে আল বিদায়া শাহরু রমজান মানে রমজান মাস বিদায় নিচ্ছে সালাম দিচ্ছে রমজান তুমি বিদায় রমজান বিদায় নিতেছ বিদায় বিদায় আরে মুসলমান কিচ্ছু বোঝে না তো কি বলছে ইমাম সাহেব কোরআন শরীফ বলছে ঘুমছে এবার পাশের লোক বলছে এই খতবা হয়ে গেছ কথা ঠিক না তাহলে রমজান বিদায় নিচ্ছে বসে বসে কাঁদার দরকার না যে আজকে শেষ জুমা ও ঘুমছে আসলে অনেক লোক রোজা করে না সন্ধ্যেবেলা ইফতারি সময় গে আজকে এরকম গরম পড়লো বল চোখ ধোয়া হয়ে গেল আচ্ছা ঠান্ডা পানি আছে জানবেন এই রোজা করেনি ঠান্ডা পানি খুঁজছে এ কেরাম রোজা করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার রোজা এই মাসটা হলো অফারের মাস শুনে রেখে দেন তিনটে কথা রমজান মাসে টোটাল রমজান মাসের ভিতরে কোনো মুসলমান মোমেন যদি মারা যায় তার কবরের আজাব কেয়ামত পর্যন্ত আল্লাহ মাফ রেখে দেবে বলুন সুবহানাল্লাহ আর অফার শুনে নিলেন অফার দ্বিতীয় অফার বৃহস্পতিবার রাতে কোনো মুসলমান যদি মারা যায় তার কবরের আজাব কেয়ামত পর্যন্ত মাফ থাকবে জোরে বলুন শুক্রবার দিনে কোনো মুসলমান যদি মারা যায় মুসলমান মানে কি তার যদি জাররা পরিমাণ ইমান থাকে হয়তো নেকি আছে 25 গ্রাম পাপ আছে 150 টন তাহলে বেশি কোনটা পাপ নেকি আছে ক গ্রাম
25 গ্রাম, এ কাফের না মুসলমান? জানো কাফের গ্রাম আছে তো, 25 আছে তো। হাদিস শরীফের ভিতরে এসছে যাররা পরিমাণ ইমান নিয়ে, যাররা একটা সরিষার দানাকে 70-72 ভাগ ভাগ করে তার এক ভাগ কিচ্ছু দেখা যায়, অতটুকু পরিমাণ ইমান নিয়ে যদি কেউ আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তার এই রকম দুনিয়ার 10টা করে জান্নাত দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এই জন্য রসুল বলেছে কার ভিতরে কি ইমান আছে না আছে আল্লাহ পাক ভালোই জানেন, তোমরা কারুর কাফের বলো না, কারুর বেঈমান বলো না। যে বেঈমানের ইমান নেই না, ওর যদি যাররা পরিমাণ থাকে তাহলে তুমি বেঈমান হয়ে যাবে। কথা বুঝে আসলো? সেজন্য আমার কলিজার টুকরা ভাইরা, আমরা সবসময় চেষ্টা করব সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি গুনাগার, সবাই সব জানে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শিখতে পারি না। পৃথিবীর আগে নাম্বার ইমানদার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেয়ে নিত, আমার কবরে হিসাব দিতে হতো না। পৃথিবীর এক নম্বর ইমানদার জান্নাতের টিকিট পেয়েছিলেন যিনি, তিনি হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রত্যেক দিন কবরের কাছে গিয়ে কাঁদতেন এবং এত কান্না কাঁদতেন চোখের পানি দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে বুক ভেসে যেত। জোরে বলুন না। জান্নাত আব্বুর মুখের দিকে তাকালেন, বুঝতে পারলেন আমার আব্বুর মুখ লাল হয়ে গেছে। আরে কে মানল, কে এমন করে মানল, কে এত নিষ্ঠুর আমার আব্বা জানের মানল, তার দিলে কি দয়া নাই, তার দিলে কি একটু মায়া নাই, আব্বা বদদোয়া করে দেন আল্লাহ যেন তার নাস্তা নাবুদ করে দেয়। রসুল বললেন বেটি ফাতিমা, আসল ওরা বোঝে না জানে না। রসুলুল্লাহ বাড়ি চলে গেলেন, একদিন কেটে গেল, কেতাবে লেখা ইহুদি যে হাতে চড় মেরেছিল ওই হাতের যন্ত্রণা নরম হয় না, ইহুদি কোন ডাক্তার কবিরা যে নরম করতে পারে না, ওই হাত নিয়ে কাঁদতে কাঁদতে মুহাম্মদ 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 মুহাম্মদ, আল্লাহ রসুল ঘরের থেকে বাইরে বার হয়ে দেখলেন ইহুদি হাত ধরে শুধু চেল্লাই। রসুল বললেন বাবু কি হয়েছে? বলছে মুহাম্মদ রে, যেদিন তোরে মুখে চড় মেরেছিলাম সেদিন থেকে আমার হাতের যন্ত্রণা নরম হয় না। আমরা হলে কি বলতাম, আমরা হলে কি বলতাম, আমরা হলে বলতাম তোর এখনো বাকি আছে, তুই কার গায়ে হাত দিছিস? কি বলতাম না বলতাম, ওই হাত তোর পচে যাবে, তোর খসে যাবে, তোর সর্বোপরি ছিঁড়ে খাবে। পৃথিবীর এক নম্বর আদর্শবান নবী, নবী বললেন খুব যন্ত্রণা হচ্ছে? বলছে হ্যাঁ। বলছে হাত লম্বা করো, হাত লম্বা করে দিলেন, আল্লাহ রসুল একটা ফুঁক দিলেন, এজন্য ফুঁক দেওয়া যায় যত পারো ফুঁক দাও, আল্লাহর কালাম পড়ে ফুঁক দাও। ও কলিজার টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ বললেন কেমন লাগছে? ইহুদি বললেন মুহাম্মদ আমি কমপ্লিট সুস্থ। দৌড়ে চলে গেলেন ইহুদি বাড়িতে, স্ত্রীকে ডাকলেন, ছেলে মেয়ে দেরকে ডেকে সাথে সাথে আল্লাহ রসুলের কাছে এসে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী পৃথিবীর এক নাম্বার ডাক্তার, তাহলে আমরা যদি নবীকে খুশি করতে পারি নবী আমাদের জন্য কত টাকা মাইনাস করবে। এইবারে আসেন বাবু, রাতের অন্ধকারে বসে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ি, তাহাজ্জুদে নামাজে দরুদ পড়ি, ইশরাক ওয়াবিন সালাতুত তাসবিহতে দরুদ পড়ি। ও কলিজার টুকরারা, ও মুরুব্বিয়ানেরা, ও যুবকেরা, জনেরা, আল্লাহর নবী বলেন ওই দরুদ পড়া ব্যক্তিগুলোর গ্রামের নাম, তার বাপের নাম, মায়ের নাম লিখে রসূলুল্লাহ রওজা পাকে জমা রেখে আসে কিতাবে লেখা। বিশ্ব নবী ময়দানে মাশরে তিন জায়গায় বেশি বেশি করে থাকবেন, আমার নবী পেরেশান, বিশ্ব নবী থাকবেন কখনো হাউস ও কাউসারের কাছে, আবার দৌড়ে যাবেন মিজানের পাল্লার কাছে, আবার যাবে ফুলসুরাতের পারে।
আল্লাহর নবীর ও আল্লাহর নবীর উম্মত উম্মতানিরা ও সোনার চাঁদ কলিজার টুকরা ভাইরা বাবা দিরা ও মায়রা বুনা বেটিরা ওই দরুদের টুকরা গুলো জমা ছিল মিজানের পাল্লার কাছে এসে আল্লাহর নবী দেখবে আমার উম্মত কাঁদে মিজানে গুনার পাল্লা ভারী হয়ে গেছে নেকির পাল্লা হালকা হয়ে গেছে এদিনে 100 কোটি টাকা দিলে 500 কোটি টাকা দিলে সেদিন একটা উকিল পাওয়া যাবে না একটা আল্লাহর দরবারে মুখ করনেওয়ালা পাওয়া যাবে না যাবে না আল্লাহ রসুল পকেট থেকে কাগজের টুকরা বার করবেন দেখবেন এ তো কলা হাজরায় বাড়ি বাপের নাম অমুক গেরামের নাম অমুক এর নাম এই ওই কাগজের টুকরা নিয়ে যখন নেকির পাল্লায় রাখবে সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাহলে আমার নবী কত টাকা মাইনাস করলো কোনো সীমা নাই শেষ নাই সেদিন কোটি কোটি টাকা দিলে একজন উকিল ধরা যাবে না আমরা যদি দুনিয়ার জমিনে ছলে বলে কলে কৌশলে আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ে বিশ্ব নবীর নীতির উপরে চলে বিশ্ব নবীর সুন্নতকে মেনে যদি চলি আল্লাহর কসম রসুলুল্লাহ খুশি হবে সেদিন বিনি পয়সায় উকিল হয়ে আল্লাহ পাকের দরবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের জন্য মুখ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য রসুলের প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই কেউ যদি না পড়ি পড়বে কে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ পড়বে আরো পড়বে কে আল্লাহর অগণিত কোটি 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 ফেরেশতারা আমার রসুলের উপরে দরুদ পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য দরুদ নিয়ে বললাম এজন্য অনেক মানুষ দরুদ পড়তে চায় না অনেক মানুষ কলেমা পড়তে চায় না আর ভালো লাগে না এত পুরানো কলেমা এখনো পড়ব নবী বলছে এই কলেমা যারা পড়ে 150 বছরের জেনাখোর 250 বছরের মদখোর 200 বছরের পাত্তাখোর 150 বছরের গাঁজাখোর 150 মার্ডার করেছে 350 মানুষ জবাই করে এই কলেমা যদি একবার পড়ে নাই এমন একটা নামের কলেমা একটা নামে আল্লাহ আর একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের পাওয়ার হলো 7 আসমানের জমিন এক পাল্লায় এই দুটো নাম একটা পাল্লায় আল্লাহ রসুল জানান এই দুটো নামের পাল্লা ভারী হয়ে যাবে আর এই দুটো নামের কলেমা কোন গুনাহগার উম্মাত উম্মাতানি কোন গুনাহগার আল্লাহর বান্দা বান্দি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে ফাদাখালাল জান্নাত ইখলাসের সাথে যদি পড়ে নাই 80 বছরের কাফের 90 বছরের মদখোর 150 বছরের জেনাখোরের গোনা আমার আল্লাহ মাফ করে দিয়ে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগোনা মাসুম করে দেয় কিছু লোক শুধু শুনছে সুবহানাল্লাহ বলছে না আসলে সুবহানাল্লাহ বলার টাইম না এটা এটা ঘুমানোর টাইম কোনো রকম শুধু বসে আছে এই যে শিখ হয়ে বসে আছে এতেই আল্লাহর দরবারে শকর এটা তকবীর দান দিন নারী তকবীর কিছু লোক বলছে না যে কত আল্লাহ বলতে পারো মানুষ সন্ধ্যে থেকে সবাই বলেন না রে তাকবীর আরো জোরে না রে তাকবীর আচ্ছা এই তকবীর দিচ্ছি আমরা আল্লাহ কোথায় আছে এখন প্রথম আসমানে প্রত্যেক দিন আল্লাহ পাক রাতের বেলা প্রথম আসমানে আসেন এসে তার বান্দাদের বলে যে তোরা কে কি চাইবি আমার কাছে এলে মেয়ে চাস চলে আয় বিল্ডিং চাস চলে আয় মধু খাবি আয় দুধের নহর দুধ পান করবি আয় জান্নাতে যাবি আয় এরা বলছে কোথায় যাবো না মাঠে যাবো কেন মাঠে গিয়ে শুধু ফোন করছে না তুমি আমার সোনা মোটা ছিঁড়ছে ওদিকে তুমি আমার সোনা আমি কাল সকাল তাহলে বিষ খাবো শয়তান হাসে শয়তান বলে কি মানুষ না কি মশা ছিঁড়ছে মসজিদ না গিয়ে এখানে এরম করতেছ কেন শয়তান লজ্জায় কিছু কিছু গেরামে ঢোকে না
যে আমি ওকে কি করবো, আমার তো ডবল লোক রয়েছে ওটা, কথা বুঝে যাচ্ছেন না? আচ্ছা, মেয়ে ছেলের যদি দরকার হয়, আল্লাহ আল্লাহ নিজে বলতে মসজিদে আয় রাত্রিবেলা, মসজিদে আয় তাহাজ্জুদ পড়, পড়ে আমার কাছে মেয়ে চা, তুই কিরাম মেয়ে নিবি বল, এমন মেয়ে দেবো পৃথিবীর আসমানে জমিনে জান্নাতে কেউ তার দেখিনি আর সে কারো দেখেনি, সেই মোমেনের জন্য অপেক্ষা করছে কখন আসবে, কখন আসবে, আমি তার খিদমত করব। হ্যাঁ, সে যদি থুতু ফেলে পৃথিবীর কোনো নোনা সাগরে, সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে, আর যদি আসমানের ভিতর থেকে কোড়ে আঙুল বার করে দেয়, চন্দ্র আর সূর্যের জ্যোতি শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়ের দরকার আছে না নাই? আছে, তা তকবিদান পিরিয়ে আছে, মেয়ে নেবে তকবিরটা দেন অন্তত, না রে তকবির, আরো জোরে না রে তকবির, না তকবির। দেখতেও তো পাচ্ছি কিছু লোক চুপ করে আছে, ইস কোথায় বোঝাবো বলেন, এত বোঝানোর পরে তাও চুপ করে আছে। শোনেন, যে সময়টা আমরা চুপ করে আছি, আল্লাহর কসম এই সময়টা চলে যাচ্ছে আর পাবো না। একবার আল্লাহ বলার থেকে যে পিছিয়ে গেলাম, এই সময়টা জিন্দগি ফিরিয়ে আনতে পারবো, জীবনে পারবো না। সেজন্য বলেন, বেঁচে আছেন বলেন, সব তো মরে গেল, মোটর সাইকেল চালিয়ে চালিয়ে মরে গেল, শুধু মোটর সাইকেল চালা তার মরছে। চাঁদ রাতে আমি যাচ্ছি আর দেখছি আল্লাহ, রাত দুটো বাজে চুল ফেলছে, তিনটে সময় দেখছি চুল ফেলছে, আমি সেই আসছি কলকাতার থেকে, শুধু চুল কেটেই যাচ্ছে। আমি ভাবছি যে আল্লাহ সকালবেলা মরে যাবা, আর তাই গেল। কত রকম কাঠিন, কেউ মোরগের মতো শুধু দিয়ে কিন্তু এই বন্ধ রেখেছে, চারদিকে ছেড়ে দেয়। আগেকার লোকে যে ধরুন কারো চুল ফেলে দিত, সে নেড়া হয়ে মাঠের মাঝখানে বসতে হতো যে কী চুল ফেলেছি রে, বলো একটুখানি যদি এই চুল যদি উপরে তুলতো কি খারাপ বলতো, আর এখন একটুখানি মাথা নেই শুধু ছিঁড়ছে। সেলুনওয়ালা দেখছে যে এই গীতি 1800 টাকা নেবো কী করবো, একবার ঠেলে দেয়, একবার উঁচু করে, একবার চুল দৌড় টান মারে, একবার হাওয়া দেয়, যে কি উতি 1800 টাকা, 2000 টাকা কি আছে ওতে, মাথা তো 1 টাকা, কি করবে উতি, এই 1800 2000 নেয় না, নেয় না, 3000 টাকা চুল ফেলছে। সে চুল সে দেখছে যে এইটুকুনি মাথা, 3000 টাকা দেবে কি করবো, প্রথমে পিঠি চাল থেকে ধরেছে, ধরে এইরম করছে, এইরম করছে, এইরম করছে, বগলবুর হাত দিয়ে এরম করছে, মানে দেখছে যে 3000 টাকা নিতে হবে, একটু সময় না দিলে 10 মিনিট 3000 টাকা, ইয়ে কি মনে করবে, কিচ্ছু না, চুল ফেলা 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। আগে কি করতাম আমরা, ও কাকার চুল ফেলতে দেখি তা জেরাম কেটে দিল, দিল ওইভাবে চুল কেটে নিলাম, এর বাড়ি ওর বাড়ি আব্দুল রহিম একটু মাথাটা কেটে দিল। আর এখন ছেলেরা না, আব্বার কাছে ফেলবো না, আমি 1600 টাকা দেবো, আমি জাহান নামে টিকিট মাস্টার হবো, আল্লাহর বিচার করবে, বুঝলেন? ছেলেগুলো চুল কাটলো আর সকালবেলা উঠে মোটর সাইকেল নিয়ে এখানে সেখানে ধাক্কা মেরে মেরে মরে গেল। হ্যাঁ, ঈদের দিন মরে না, মরে না, হ্যাঁ ওখানটায় দুটো, ভাঙড়ে দুটো, মালঞ্চে একটা, ওখানে একটা, হাসপাতাল মোড়ে একটা, কেনিয়ে ব্রিজ একটা, বাসন্তী একটা, ঝড়কাল দুটো, শুধু শুয়েই গেছে। হ্যাঁ, মোটর সাইকেলে পিক আপ দিচ্ছে, ভোঁ করে যাচ্ছে, গিয়ে 10 টাকার তলায় ঢুকে চুপ করে, পড়ছে কেন জানেন, একসঙ্গে 5 জন 7 জন আসছে আর পিক আপ দিতে শুধু এদিকে তাকাচ্ছে আর বলছে আয় চলে আয় চলে আয়, বলিপার পোস্টারের মধ্যে চুপ করে আসে না নাই। তাই যুবকদের দুটো পায়ে ধরছি, তোমাদের জীবনের অনেক দাম, তোমাদের এবাদতের অনেক দাম, তোমাদের আল্লাহ, তোমাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে, তোমাদের এবাদত আল্লাহ বেশি পছন্দ করে। আমার সোনার তার যুবক, কথাগুলো একটু খেয়াল করুন, কেন দরুদ থেকে শুরু করলাম, এই যুবকের একবার দরুদ, মুরব্বীদের 70 বার দরুদ পড়তে হবে, তবে এই যুবকের সমান হবে। আর যদি মুরব্বি রেগে যায় তাহলে মুরব্বি বুড়ো হলো কেন, তো জন থাকতে পারত, মায়ের পেট থেকে কেউ বুড়ো আসে কি জীবনে দেখেছেন, যে বুড়ো বেরিয়েছে একটা, হ্যাঁ বাচ্চা আসে, সেই বাচ্চা জন হয়, জন হয়ে বুড়ো হয়, জোয়ানি হালতে আমরা যে উল্টো পাল্টা কাটিয়ে দিয়েছি সেই দিকে লক্ষ্য করে এখন শেষ বয়সে প্রচণ্ড হারে ইবাদত করি, কিন্তু জোয়ানি তো আমি হারিয়ে ফেলেছি, চিন্তা করার কারণ নেই, এখন বুড়ো বয়সে 70 বার বললি বলতে হবে, বলে জোয়ানের সমান হতে হবে, আর যদি বলে আমি অত পারবো না, আর আমি এই কুলু সুরো ভুল বলি, আলহামদু সুরো ভুল বলি, 4 রেকাতের নামাজ 3 রেকাত পরে সালাম ফিরিয়ে দিই, কী করবো, আমি বুড়ো হয়ে গেছি, মাথায় কাজ করে না,
আল্লাহ বলছে ওই সাদা দাড়িওয়ালা বুড়ো যখন উল্টো পাল্টা করে আর আমার কাছে হাত তুলে কাঁদে, আমি আল্লাহর ওই দাড়ি দেখে, সাদা দাড়ি দেখে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। জোরে বলুন, আরো চিল্লে বলুন।